আমার দেরি হয়ে যাচ্ছে, মাত্র হাফ অ্যান আওয়ার বাকি। যাও যাও মানে আমি তোমার সঙ্গে না দেখা করে কোনোদিন ইউনিভার্সিটি গেছি যে এখন চলে যাবো? কোনোদিন হয় না আর হবেও না। থাকো, আমি আসতেছি। আবির, হ্যাঁ, ঘড়ি তো কয়টা বাজে? তাতে উঠ বাবা, অফিস যেতে হবে। আজ তো আগে ডাক দিতে পারলাম না। তোমার সাথে একটা বিষয় আমার ক্লিয়ার হওয়া দরকার। হ্যাঁ বলো। দিন রাত 24 ঘন্টা একটা ছেলে তোমাকে ফলো করে, এর কারণটা কি? সেটা আমি কি করে বলবো? আমি কি বলেছি তাকে আমাকে ফলো করতে? এই পাড়ায় তো আরও অনেক মেয়ে আছে, কই তাদেরকে তো কেউ ফলো করে না। আমি কি তাকে চিনি না জানি? গায়ে পড়ে কি আমি তার সাথে কথা বলতে পারি? আর সাথে কোনো কথাও বলে না, শুধু খালি ফলো করে। তোমার যদি এত প্রবলেম থাকে তো তুমি তো মা, তুমি তো গিয়ে তাকে থাপ্পড় দিয়ে সুন্দর করে পুলিশ স্টেশনে পাঠিয়ে দিতে পারো। অদ্ভুত, নিজের মেয়েকে চিনো না তুমি? সেম টাইম সেম লোকেশন, কিন্তু টায়ার্ড হও না। এই যে গত 4 বছর একই ঘটনা ঘটায় যাইতেছো। আচ্ছা 365 days ইন্টু 4, তার একটু হিসাব করে নিই। 365 × 4 = 1460। আচ্ছা 1460 দিন, মিনিট আর ঘন্টায় নাই বা গেলাম, এই যুগে এটা সম্ভব? এই 4 বছরে কত নৌকা আইলো গেল, তুমি এক নৌকা নিয়েই ব্যস্ত। আচ্ছা এই যুগে এই ধরনের প্রাগ ঐতিহাসিক প্রেম চলে? একটু পর্দা আড়াল হলে দেখবা, আবার নাও দেখতে পারো, মাঝে মধ্যে এটা কাজের মেয়েও হইতে পারে। তোমার পক্ষেই সম্ভব, এই ফেসবুক আর টুইটারের যুগে আমাদের পক্ষে সম্ভব না। আকবর দ্য গ্রেটের আমলের প্রেম, এগুলো ছাড়ো মামা। আমি যদি এই বৃক্ষটারেও বলি, এই যে মিস্টার বৃক্ষ, ওই বাড়ির দিকে ঝুঁকবেন না, উনি আমার কথা শুনবেন, কিন্তু আপনাকে বলে কোনো লাভ নাই। তাহলে বলিস না। কারে যে কি বলি, ঠিক আছে, ক্যারি অন বন্ধু, অল দ্য বেস্ট। হ্যাঁ, থ্যাংক ইউ। বলুন স্যার। আবির সাহেব কিন্তু এখনও আসেননি, কিন্তু কী একটা ব্যাপার যে ওনার সিগনেচারটা হয়ে গেছে বলছেন কি? তাই নাকি স্যার? আমি কিন্তু আপনাকে টাইম টু টাইম একটা আপডেট দিচ্ছি এবং দীর্ঘদিন ধরে এই ব্যাপারটা আপনাকে আপনার নজর দিয়ে যাচ্ছি, কিন্তু বেসিক্যালি কোনো অ্যাকশন হচ্ছে না। তো আপনি অ্যাডমিন ইনচার্জ ব্যবস্থা নেন স্যার। আমি তো বেসিক্যালি ঢাল তরোয়ালবিহীন নীতিরাম সর্দার। ব্যাপার হচ্ছে যে এখানে অফিসটা তো সবার উপরে আমি প্রযোগ করি। থ্যাংক ইউ স্যার, অ্যাটলিস্ট আমাকে একটা ঢাল দিলে অন্ততপক্ষে আমি এগোতে পারি। আপনাকে আমি ঢাল দিলাম, আপনি ব্যবস্থা গ্রহণ করবেন। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, জান আই উইল ট্রাই মাই বেস্ট। থ্যাংক ইউ। Thank you.
রে, কেমন আছিস? খুব ভালো আছি বল। দোস্ত, তুই তো তোর ব্যক্তিগত প্রবলেমটা এখন সামাজিক প্রবলেমে পরিণত করছিস। দেখ, এলাকায় ক্লাব আছে, অ্যাসোসিয়েশন আছে, তোর জন্য অনেক কানাঘুষা হয়। এই যে দিন নাই রাত নাই 24 ঘন্টাই মাচার মধ্যে বসে থাকোস, তোর জন্য ছেলেপেলেদের বসার জায়গাটা দখল হয়ে গেছে। কেন, আমি কি ছেলেপেলেকে না করছি? কখনো বসিস না। আচ্ছা ভাই, তুই একটা সিনিয়র ভাই, হ্যাঁ তুই যদি বসে থাকোস, ওরা ছোট ভাই, ওরা তো এখানে বসতে পারে না। তুই কি বলতে চাইতেছিস যে আমি কোনো দিন মাচায় কন্ট্রিবিউট করি না? এইটা কন্ট্রিবিউশনের ব্যাপার না, তোর কন্ট্রিবিউশন আছে আর তোর ফিলিংসটাও আমি বুঝি, কিন্তু এলাকায় কানাঘুষা হয়, মুরব্বীরা এটা খুব বাজেভাবে নিছে, এটা এলাকার প্রেস্টিজের ব্যাপার। কি করতে হবে এখন, পয়েন্টটা বল ভাই। 4 বছর চলে গেছে, আল্লাহই জানে আরো কত বছর লাগে। তুই ভাই বিষয়টা একটা সমাপ্তি টান। তোর বলা শেষ। অভিষেক কি আসছেন? স্যার, অভিষেক এখনো আসে নাই, উনি অন দা ওয়েতে। আচ্ছা, আপনার কোনো শখ আছে, মানে অন্যের স্বাক্ষর করা বা স্বাক্ষরের কোনো প্র্যাকটিস করা? স্যার, আসলে এরকম তো কিছু নাই স্যার। না মানে বুঝতে পারছেন না, তো একটা কাজ করেন তো, আমি যে আনোয়ার হোসেন লিখলাম, হ্যাঁ আপনি দেখেন তো হুবহু এইটা লিখতে পারেন কি না। স্যার, আসলে এরকম আনোয়ার হোসেন লিখতে পারবো না স্যার, আসলে হুবহু আমার হবেও না। মানে আমি দেখতে পাচ্ছি যে একজন অফিসে থাকছে না, কিন্তু তার স্বাক্ষরটা হুবহু হয়ে যাচ্ছে। আসলে এই ব্যাপারে তো আমার জানা নাই স্যার। ভালো, ভালো, দেখা হবে। তোমার রুস্তম তো পিছে, এ আর নতুন কি, সে তো সারাক্ষণ আমার পিছিয়েই থাকে, আমি যেখানে সে সেখানে। এই শোন, চল একটা মজা করি, আমি যেটা করবো তুই সেটা করবি, বুঝছিস? স্টপ, টার্ন। জন বলেন। হ্যালো আবির ভাই, আপনি কই? আমি এই যে এই ট্রাফিকে, আমি আমি অলমোস্ট চলে আসছি ভাই, আমি কাছাকাছি। আমি খোঁজ খবর করতেছে, বারবার জিজ্ঞাসা করতেছে আমাদের। জন একটু ম্যানেজ করেন না, বলেন যে আমার শরীর খুব খারাপ, এটা একটু বলে না, একটু ম্যানেজ করেন ভাই, আমি চলে আসতেছি, একেবারে কাছাকাছি অফিসে। আমি তো ভাই ম্যানেজ করতে আসি, আপনি একটু তাড়াতাড়ি আসার ব্যবস্থা করেন। আমি আমি আসতেছি, আমি এই যে এই যে রাস্তায় আমি আসতেছি, আমি একটু ম্যানেজ করেন ভাই, একটু ম্যানেজ করেন। বললাম না চিপাতে খুচুপ করে বের হবে। একদম বাজে, একদম বাজে। বেশি খারাপ? বহুত খারাপ। কি বলছে বস? যেটা বলতেছে যে মানে আপনার এখানে অনেকগুলো কমপ্লেন চলে গেছে, প্রায় 5-6টা। আপনি একটু ম্যানেজ করতে পারলেন না? বারবার করতেছি, বারবার করে যাচ্ছি। ক্লায়েন্টের ফাইল কই? আপনি একটু ম্যানেজ করেন, বলেন যে আসছিল আবির, এসে আবার ক্লায়েন্টের অফিস চলে গেছে ফাইল নিয়ে। আপনি একটু
শিডিউল মেলেনি নিশ্চয়ই। এরকম যদি এক সপ্তাহ বা দুই সপ্তাহ শিডিউল মেলে না তাহলে আমি সত্যি মিলাপ দিব। আপু, তোমাকে তো এরকম একটা স্মার্ট ছেলে এত ভালোবাসে, আমাকে যদি এরকম কেউ ভালোবাসতো। নিজের লাইফে তো নেই, এই জন্য বুঝতে পারছো না। যেখানে যাই সেখানে সে, আরে সারাক্ষণ ছায়ার মতো লেগে থাকে। পর্দা খুললে সে, গেটের বাইরে গেলে সে দাঁড়িয়ে থাকে, কোনো কথা বলে না। আরে আজব পিস একটা, লাইফটা হেল করে দিচ্ছে। আমি তো ভাবছি বিবিএ শেষ করে একটা প্রেম করব। কি বিবিএ শেষ করে প্রেম করবা? প্রেম কি তোমাকে জিজ্ঞেস করে আসবে নাকি, হ্যালো হাউ আর, আমি কি আপনার লাইফে এখন এন্ট্রি মারতে পারি? লাভ হয় দুই রকম, একটা হচ্ছে ন্যাচারাল লাভ, একটা হচ্ছে সেটেল লাভ। তো সব কিছু ক্যালকুলেশন করে তারপরেই লাভ করবো, রিস্ক ফ্রি। বাবা রে বাবা, তুই তো আমার থেকে আসলেই বয়সে ছোট না, নাকি তোর বাবা মা আসলে চাপা ছাড়ছে, তোর বয়স আসলে আমার থেকে বেশি না? আমি বুঝতে পারছি না যে আসলে আমি এমবিএ করছি নাকি তুই এমবিএ করছিস। অবশ্যই ক্লায়েন্টের কাছ থেকে যে কমপ্লেনগুলো আসছে তার সিসিগুলো আমার কাছে কিন্তু আসছে। স্যার কিসের সিসি? স্যার আমি জানি না আপনাকে কে বা কারা কী কী লাগাচ্ছে স্যার অফিসে, আমি জানি না। এখানে আমি স্যার চেষ্টা করতেছি, আমি সবসময় কিন্তু স্যার ক্লায়েন্টকে কীভাবে সাপোর্ট দেওয়া যায় তাদের রিকোয়ারমেন্টসগুলো ফুলফিল করার চেষ্টা করতেছি। আমি আমি সবসময় স্যার একদম অনেস্ট স্যার কাজের ব্যাপারে। স্যার এখন বলো তো, তুমি গতকালকে কোথায় কোথায় ভিজিট করেছো? গতকাল স্যার আমি স্যার কিউবি জোন, ডিবি কন। আপনি কিন্তু কোনোখানেই যান নাই। আপনি কি ভাবছেন যে আমি হাওয়ার উপরে বিজনেস করছি? স্যার দেখেন, এই যে প্রতিষ্ঠানটা গড়েছি শুধু শুধু হয় নাই, পরিশ্রম, ঘাম, নিষ্ঠা সব কিছু দিয়ে কিন্তু প্রতিষ্ঠানটা গড়েছি। তাহলে তো আপনি আমার জায়গায় থাকতেন, আপনার জায়গায় আমি থাকতাম। ক্লিয়ার স্যার? আমার কথাগুলো ক্লিয়ারলি বোঝার চেষ্টা করেন এবং সেভাবে পথ চলতে থাকেন প্লিজ। এখন আপনি যেতে পারেন। খানের যে একটা বিজনেস অপারেশন শুরু হওয়ার কথা, ওটা কবে থেকে হবে? এলসি তো করা হয়ে গেছে, দেড় মাস ম্যাক্সিমাম দু মাস লাগবে, ততক্ষণে তো হয়ে যাওয়ার কথা। তাহলে তো এখন শুরু হয়নি, এই বিজনেস অপারেশন শুরু হওয়ার আগে একদিন আসতে বল না। আম্মু তুমি যে কি বলো না, একটা ছেলে নতুন একটা বিজনেস শুরু করতে যাচ্ছে, তার কত কাজ, ওর সাথে আমারই ঠিক মতো দেখা হয় না, মাঝে মধ্যে ফোনে কথা হয়, এখন ওকে আসতে বলতে পারি আমি? ঠিক আছে, তাহলে তুই ফোনে আমার সাথে কথা বলতে বলিস। হ্যাঁ, কিন্তু প্লিজ আপনি সিরিয়াস বিষয় নিয়ে কোনো আলাপ করবেন না, আমি যখন বলবো তখন আপনি আলাপ করবেন, ওকে? যাও। তুমি কোথায়? বস আমি কিউজনে ঢুকবো বস, এই যে কিউজনে, এই যে লিফট কল দিয়ে দাঁড়ায় আছি বস। কিউজনের অফিসটা যেন কোথায়? কিউজনের অফিস বস উত্তরাতে বস। উত্তরা কত নম্বর সেক্টরে যেন? চার নম্বর সেক্টর বস, পাঁচ নম্বর সেক্টর বস। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার তো একটা জগৎ ভাই ছিল না জাবির, ও কি করছে? বস আমার তো কোনো জমজ ভাই নেই বস, আমরা আমি তো একাই বস। কোথায় নাকি? তো জজ ভাই নেই তাহলে পারে না বস, আমি একলাই বস। বস আমি কিউজনে ঢুকে কারোর সাথে আপনার লাগাই দিই বস, কথা বলেন। আচ্ছা এই তোমার কিউজনের কোনো অফিসের শাখা কি লালমাটিয়ায় এসেছে? না, লালমাটিতে কেন খুলবে বস, আমি উত্তরাতেই বস। আচ্ছা তাহলে তুমি কিউজনের গেটের সামনে দাঁড়িয়ে আছো নাকি? আমি কিউজনের বস, আমি লিফটের সামনে দাঁড়াই। ভাই সরেন না ভাই, একটু সরেন, আমি এই যে লিফটে ঢুকবো বস, আমি লিফটে ঢুকবো, এই যে মানুষের সামনে। হ্যালো।
মানে কিউজনের অফিস তো এটা নাকি? না মানে এটাই তো অফিস মনে হতো তো। হ্যাঁ না অসুবিধা নাই, চলো গাড়িতে বলি বসি, তোমার আমরা কথা বলি আর। কি বন্ধু হঠাৎ জরুরি তলব? ঘুরায় পেঁচায় বলতে পারবো না আমি তোমার মতো। আই হ্যাভ লস্ট দ্য জব, এটাই স্বাভাবিক, এটা তো আগেই হওয়ার কথা ছিল। মানে মানে হইতেছে তুমি তো অফিস টাইম অফিস করতে না, তোমার চাকরি যাবে এটাই তো স্বাভাবিক। তুমি কি ভাবছো আমার জব গেছে এর জন্য মারা যাচ্ছি, টেনশন একদম শেষ হয়ে যাচ্ছে, কীভাবে খাবো কীভাবে পড়বো? মিনিমাম আরও তিনটা চারটা পাঁচটা জব অফার তো আসি আমার। পাঁচটা না, 500 জব হইলেও তুমি করতে পারবে না। অফিসে যে ফুল টাইম সময় দেওয়ার কথা সেটা তুমি না দিয়ে মাচার উপরে আইসা বৈসা থাকো, এভাবে কি জব করা সম্ভব? তোমার এই মাচা কেন্দ্রিক জবটার একটা ভিত না কইরা চাকরি খোঁজার কোনো দরকার নাই। দোলদে হ্যালো আবির। হ্যাঁ কে? আমার নাম আবির। আপনি মানে ফাইনালি আপনার ফোন করার সুমতি হয়েছে না? বলেন বলেন কি বলবেন বলেন। আমার তোমার সাথে একটু কথা আছে, আমি সামনাসামনি বলতে চাই, ম্যাক্সিমাম 10-15 মিনিট লাগবে। না না 10-15 মিনিটস কেন, আপনি 10 ঘন্টা নেন। তবে প্লিজ আপনি যেটা করছেন মানে বছরের পর বছর এটা করা বন্ধ করেন। একবার সামনাসামনি কথা বললে আর কোনো প্রবলেম হবে না। আপনি যেটা করছেন সেটা ইরিটেট করছেন। ইটস ভেরি ইম্পর্ট্যান্ট ফর মি অ্যান্ড প্লিজ ডোন্ট মিস ইট। হ্যাঁ আমার জন্য জিনিসটা অনেক ইম্পর্ট্যান্ট, বিকজ আই ওয়ান্ট টু ফিক্স দিস। আমি তাহলে তোমাকে টাইমিং আর লোকেশনটা এসএমএস করে দিই পরে। হ্যাঁ বাই। আপনি 15 মিনিটস চেয়েছিলেন, আমি আপনাকে আরো 5 মিনিট এক্সট্রা দিলাম, বলেন কি বলবেন? আমি তোমাকে ভালোবাসি। আর আমি আমি তোমাকে ভালোবাসি। লেট মি বি অনেস্ট, আপনি আপনার আমার প্রতি ফিলিংস আছে, আই আন্ডারস্ট্যান্ড, আমি বুঝি সেটা, অ্যান্ড আমি সেটা রেসপেক্ট করি। বাট এটাতে না আসলে সত্যি কথা বলতে আমার কিছু করার নেই, কারণ আম অলরেডি কমিটেড। আমার বাসার দিক থেকে অলমোস্ট বিয়ে ঠিকঠাক, আই হ্যাভ আ বয়ফ্রেন্ড, আর সো আই হ্যাভ ফিলিংস ফর সামওয়ান এলস, তো কিছু করার প্রশ্নই আসছে না। What is so funny? মানে তোমার এটা বলাটা স্বাভাবিক আমাকে বোঝানোর জন্য যে তুমি ইউ সে এনিথিং এটা বইল না। তুমি নিজেকে যতটুকু না দেখো যতটুকু না চেনো আমি তার থেকে তোমাকে বেশি দেখি এবং চিনি। আমি তুমি যেখানে থাকো আমি সেখানেই থাকি, আমি কোনোদিন দেখি নাই তোমার কোনো বয়ফ্রেন্ডকে। আপনি কেন একবারও দেখেননি সেটা সত্যি কথা বলতে আমি নিজেও জানি না, বাট যেটা সত্যি আমি আপনাকে সেটা বললাম, কারণ ওটা আমার বলার দায়িত্ব। আপনাকে মিথ্যা কথা বলে আমার কোনো লাভ নেই।
অনেস্টলি আমার আপনার প্রতি কোনো ফিলিং নেই, কারণ যদি তাই হতো আপনি তো এত বছর ধরে আমার পিছু পিছু ঘুরছেন। লিটারালি মাই লাইফ ইজ সর্ট অফ মিজারেবল, কারণ আমি জানলার পর্দা খুলতে পারবো না, আমি জানলা খুলতে পারবো না, আমি বারান্দায় যেতে পারবো না, গেট থেকে বের হলে আপনি আমার বাসায় আপনাকে নিয়ে প্রবলেম হয়, আমার মার কাছে বকা শুনতে হয়। আসলে আমি একটু আমি জানি আমি তোমাকে আসলে এই কয়েক বছর ধরে আসলে অনেক আই অ্যাপোলোজাইজ, আই এম রিয়েলি সরি, আমি তোমাকে অনেক জ্বালাইছি, মানে তুমি সব কিছু বলো, এটা বলবো না, এই যে দেখা করাই দেওয়ার কথা, তারপরে এই যে আপনার যদি বিশ্বাস না হয় হি ইজ অ্যারাউন্ড, এখানেই আশেপাশে আছে, আমি আপনার সাথে পরিচয় করে দিতে পারি, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, আমি জাস্ট একটা ফোন দিবেন, হিল বি হিয়ার। তোমার মেসির খেলা কেমন লাগে? সরি, মেসি আর্জেন্টিনা, মেসির খেলা কেমন লাগে? ফুটবল আমি ব্রাজিলকে সাপোর্ট করি, সো আর্জেন্টিনা বা মেসিকে আমি নোটিস করি না। না, ব্রাজিলও ভালো খেলে, এখন মেসি যতই ভালো খেলো লাভ তো নাই, লাভ তো নাই, তুমি তো নোটিসই করো না মেসিকে, যে মেসি ভালো খেললেই লাভ কি, আমার কী হবে তাহলে এখন, আমি কী করবো এখন? সেটা তো আপনার ব্যাপার, আমার যেটা বলার দরকার ছিল, আপনাকে বোঝানোর দরকার ছিল, আমি সেটা আপনাকে বুঝিয়ে দিয়েছি, এরপর আপনি কী করবেন সেটা তো আমি আপনাকে বলতে পারবো না। আমি কি বলেছিলাম আপনাকে আপনি আমাকে পছন্দ করেন, আমাকে ফলো করেন? আমি কি কোনো দিন একবারের জন্য এমন কোনো পজিটিভ সিগন্যাল দিয়েছি যেটাতে আপনার মনে হয় দ্যাট আই এম ইন্টারেস্টেড? না, সেটাই আসলে তুমি কখনো কিছু বলো না। এটা আসলে মানে আই আন্ডারস্ট্যান্ড যে আমি এটা একদমই আমার প্রবলেম যে আমি তোমাকে পছন্দ করি, আমি আমি ফলো করছি তোমার, আসলে মানে আমি অনেক চালাইছি, এটা আসলে খুব মানে এটা তোমার হেডেক না যে আসলে আমি ঘুমাইতে পারি না এই চার পাঁচ বছর ধরে, আমি আমি চাকরি বাকরি একদম লাটে উঠছে, আমি কাজ করতে পারি নাই, খালি চাকরি থেকে বের করে দিয়েছে, তোমার প্রবলেম না এটা। আমি এমনি বলতেছি যে যে আমি তোমাকে যে পাগলের মতো আমি মরে যাবো তোমাকে না পাইলে, এটা এটা তুই আমি তুই আমি তুমি তোমাকে দেখলে পাগল হয়ে যাই, আমার মাথা নষ্ট হয়ে যায়, আমি আই এম সরি। আমি দেখেন এই ধরনের কথাগুলো কোনো লাভ নেই, আমার পক্ষে এটা সম্ভব না, দ্যাট ইজ দ্য বটম লাইন, আমি ইন্টারেস্টেড না, আমার আপনার প্রতি কোনো ফিলিংস নেই, আর কী করে থাকবে, আমার অন্য একজনের প্রতি ফিলিংস আছে, তো আর কিছু বলবেন আপনি? তুমি আমাকে অনেক মিস করবা। আপনার না সিরিয়াসলি আমার মনে হয় গো টু আ সাইকিয়াট্রিস্ট, আপনার মনে হয় একটু সমস্যা আছে, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, আমি সত্যি বলছি, বিকজ আপনি চার পাঁচ বছর ধরে আমার পিছিয়ে পড়ে আছেন, একদিনও কোনো কথা বলেননি, অ্যান্ড আমি আপনাকে বলে যাচ্ছি যে আমার কিছু নেই, আই ডোন্ট হ্যাভ এনিথিং, আই ডোন্ট হ্যাভ এনিথিং, তবুও আপনি আপনার বিনি বাজাচ্ছেন যে আই উইল মিস ইউ, আপনার কেন মনে হয় আমি আপনাকে মিস করব? কোন জায়গায় কোন বেসিসে এটা আপনার মনে হয়? ইউ আর নোয়ের যাই। ভালো থাকুন। তুমি আমাকে আসলে অনেক মিস করবা, তুমি মিস করবা, এমনি বলতেছি মিস করবা তুমি, আর যদি তুমি আমাকে মিস করো তাহলে বুঝবা যে তুমি ভুল করছো। আমি তোমাকে কত বলে এসএমএস করছি যে আমি একটু আসি, আমি ছোকরাটা একটু দেখি। ছোকরা? ছোকরা মানে কি? ছোকরা কেন বলছো তুমি তাকে? তুমি তো এতদিন বলে আসছো ছোকরাটা আমাকে এই করে সেই করে। আমি বলেছি, আমি বলেছি, সেটা আমার ব্যাপার, তুমি কেন বলবে? সরি, তাহলে ওকে মিস্টার খলিফা বলি। হ্যাঁ, হি হ্যাজ ফিলিংস ফর মি, এটা না, আমার তো বিজনেস অপারেশনটা সামনের মাস থেকে শুরু করা হচ্ছে, তো ভালো হয়েছে তুমি এর আগে এই জিনিসটাকে সলভ করে ফেলছো। হ্যাঁ, সেই তাহলে জিনিসটাকে এখানেই আমরা ভুলে যাই। ভালো ভালো। Shri Gurave Namaha Guru.
কথা বললে নিতে পারবি, সহ্য করতে পারবি? মানে তুই যদি এখন আমার সাথে কথা বলা বন্ধ কর, তুই আমায় বলে দে আমি কই যাব, দেখাই দে আমি চলে যাই, আমি কই যাব বল? তুই এখন যদি আমার সাথে কথা না বলিস আমি কই যাব? তুই যে একটা অচল মুদ্রা এটা তুই জানিস না? আমি অচল মুদ্রা? তোর জীবন তো এমনিতেও ধ্বংস, মেয়েটার জীবন, ওর তো কোন দোষ নাই। একদম চুপ চুপ, এতদিন পরে এটা বলতেছিস এখন আমাকে? তুই এত স্বার্থপর কেন? তুই নিজেরটা ছাড়া আর কিচ্ছু দেখিস নাই? আমার ফিলিংসটা কিছু না, আমার সততাটা কিছু না, আমি যে এই যেখান থেকে যে ফিল করলাম সেটা কি কই? হ্যাঁ, বল একটা মেয়ের জন্য বন্ধু বান্ধব ভুলা যাবা? আচ্ছা অ্যাট লিস্ট কমিউনিকেশন তো রাখবি, দেখ এই যে তুই নাই, মাচাটা কেমন খালি খালি লাগতেছে, মাচা খা খা করতেছে, এটা জানানোর জন্য তুই আমাকে ফোন করছিস? না না বন্ধু, এইভাবে ভাঙ্গা পড়লে চলবে না। আচ্ছা তুই না আসতে পারোস, আমি আসি, যদি কথা বলতে ইচ্ছা করে আমি তোকে ফোন করব। তুই একটা অচল মুদ্রা ছাড়া আর কিছুই না। গোসল করে চুল না মুছে শুয়ে পড়ছিস বাবা? কি জানি হয়তো, কি জানি বাবা, আজকাল যে তোর কি হয়েছে, তুই আমার চোখেও ফাঁকি দিবি? সবার চোখে ফাঁকি দিতে পারলে আমার চোখে পারবি না। তুই ঠিক মতো অফিস যাস না, তুই সারাদিন ঘুমাস, খাওয়া দাওয়া করিস না, এগুলো আমার খুব ভালো লাগে না বাবা, আমার খুব কষ্ট হয়। আচ্ছা তুই আবিরকে দেখছিস? তুমি আমাকে না করে দিলা? হ্যাঁ না তো আমি করে দিয়েছি, কিন্তু নর্মালি তো আর সে না বললে শোনার কথা না, তাই না? সে তো শোনার মতো পাবলিক না। তা আমি চিন্তা করলাম নিশ্চয় আমি দেখিনি, হতে পারে তোর চোখে পড়েছে কিনা। না ওই ঘটনার পরে তো আর ভাইয়াকে দেখিনি। আচ্ছা তুই বাসায় যা। কেন, তুমি না বললে হাঁটবা? ইচ্ছা করছে না, তুই যা সিয়াল দেখ। আমি বসে আছি আধা ঘন্টা, তুমি আমার ফোন ধরছো না, তুমি আন্টির ফোনও ধরো না, প্রবলেমটা কি? মানুষের মুড সবসময় একরকম থাকে না। না অবশ্যই চেঞ্জ হতে পারে, বাট তুমি আগে যেভাবে আমাকে দু একবার ফোন দিতে, এখন তো তা দাও না। মানে প্লিজ অ্যাট লিস্ট বলো আমাকে যে কী প্রবলেমটা, কোন জায়গাটা, আমি জানতে চাই। খান প্লিজ প্রেশার দিও না আমাকে, এমনিতেই আমার মাথা কাজ করে না আজকাল, কী হচ্ছে কী হচ্ছে না আমি কিছু বুঝতে পারছি না। তো আমার সাথে একটু শেয়ার করো তাহলে, আমি তোমাকে একটু গাইডলাইন দিব যে না ঠিক আছে এই জায়গাটায় তুমি
তোমার মনে আছে ওই যে ছেলের সঙ্গে দেখা করেছিলাম আমরা, ওই যে কত 6-7 মাস আগে, ওই যে সারাক্ষণ আমার বাড়ির সামনে যেখানে আমি যেতাম সেখানে ফলো করতো আমাকে, ওই ছেলেটা? হ্যাঁ। তো ও তো এখন আর আসে না, ওদিনকে পর থেকে আমি তাকে আর দেখিনি। কিন্তু আমার না, আমি জিনিসটা খুব আমার খুশি হওয়ার কথা, রাইট? লাইক তোমার সাথে আমার বিয়ে হবে, আমার হ্যাপি থাকা উচিত। যে একটা মানুষ ডিস্টার্ব করতো, কিন্তু এখন সে ডিস্টার্ব করে না। বাট আমি না, আই এম নট ওকে। আমি কেমন জানি অস্থির লাগতে থাকে সারাক্ষণ। আমি 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 খুঁজি তাকে, আমি খুঁজতে চাই না, বাট আমি খুঁজি। আমি জানি না এটা কী, বাট এটা খুব খুব বেশি ডিস্টার্বিং হয়ে যাচ্ছে। আর সে চলে যাওয়ার আগে এত কনফিডেন্টলি বলেছিল আমাকে দ্যাট ইউ উইল মিস মি, তুমি আমাকে মিস করবে। আই ডোন্ট নো হোয়াট ইজ দিস। তুমি ব্যাপারটাকে যেভাবে সিরিয়াসভাবে নিচ্ছ, যে মানে তুমি বলতে চাচ্ছ যে তুমি তাকে দেখছো না, এত ওই জিনিসটা তোমাকে তাড়া করে বেড়াচ্ছে যে হ্যাঁ আমি তাকে কেন দেখছি না। আমার মনে হয় না এটা এমন কোনো বিগ ডিল। তুমি এক কাজ করো, তুমি ছেলেটাকে ফোন দাও। নাম্বার আছে তোমার? ফোন দাও, আমি আছি এখানে। আবির আছে? আমি ওর ফ্রেন্ড না, কলিগ। আপনি খুব ভালো না, আবির আজকে 4 মাস আগে মারা গেছে, আপনি কি সেটা জানেন? জি। যাবে তো, পড়তে যাবে তো, একটু খেলুক না আমার সাথে, মাত্র এসলো, পড়বে তো। চানাচুর মুড়ি এবং সর্ষের তেল। চানাচুর মুড়ি সর্ষের তেল, হ্যাঁ। কোথায় সেটা? ভুল তো হতেই পারে মানুষের, তাই না? ভুল তো হতেই পারে, স্বাভাবিক, এটাই তো স্বাভাবিক। আমি তোমাকে 2 বার ফোন করে বলেছি যে চানাচুর মুড়ি আর সর্ষের তেল তুমি আনবে, আজকে আর্জেন্টিনার খেলা, আই ডোন্ট ওয়ান্ট টু মিস ইট, রাত্রেবেলাটা আমার লাগবে। আমার মনে ছিল, বাট আমি এই তো যাবো আর আসবো, আর ভুল হবে না, সরি। যাও আবির বাবা, চলো। Mm-hmm.
তখন আমার আর্জেন্টিনার খেলা ভালো লাগে। মেসিকেও, মেসিকে অনেক বেশি ভালো লাগে। কিন্তু সেদিনকার ডিসিশন কি আদৌ ঠিক ছিল না ভুল ছিল সেটা আমি জানি না। তুমি আমাকে আসলে অনেক মিস করবা, তুমি মিস করবা। আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে। আমি চিরতরে দূরে চলে যাব, তবু